আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্বঅনুমানের আকার বা সংস্থান। প্রথমে আমরা জেনে নেই সংস্থান কাকে বলে। সংস্থান বলতে বোঝায় দুটি আশ্রয়বাক্যে মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে স্বঅনুমান যে রূপ লাভ করে তাকে সংস্থান বা আকার বলে। স্বঅনুমানের সংস্থান চারটি রূপের হয়ে থাকে, সেই হিসেবে স্বঅনুমানের সংস্থানকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। আমরা এখন চারটি সংস্থান চিত্রের মাধ্যমে আলোচনা করব। প্রথম সংস্থান, যে সংস্থানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত ব্যবহার করে এবং অপ্রধান আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে অবস্থান করে তাকে বলে প্রথম সংস্থান। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি আবার প্রথম সংস্থানের সংজ্ঞাটা বলছি, যে সংস্থানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য হিসেবে অবস্থান করে এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে অবস্থান করে তাকে প্রথম সংস্থান বলে। আমরা জানি স্বঅনুমানে তিনটি পদ থাকে, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। স্বঅনুমানের সিদ্ধান্তের দ্বিতীয় পদকে বলে হলো প্রধান পদ, স্বঅনুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদটাকে বলে হলো অপ্রধান পদ। স্বঅনুমানের সিদ্ধান্তে যে পদটা নাই এবং উভয় আশ্রয়বাক্যে আছে তাকে বলে হলো মধ্যপদ। স্বঅনুমানে মধ্যপদ কখনোই সিদ্ধান্তে থাকবে না। প্রধান পদের প্রতীক হলো পি, অপ্রধান পদের প্রতীক এস এবং মধ্যপদের প্রতীক হলো এম। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই। উদ্দেশ্য বিধেয়, প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য। প্রথম সংস্থানের সংজ্ঞায় আমরা বলেছি যে প্রথম সংস্থানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে বসবে উদ্দেশ্য হিসেবে এবং অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ বসবে হলো বিধেয় হিসেবে। মধ্যপদ মধ্যপদ যদি আমরা চুপ করে ফেলি তাহলে চিত্রটা দাঁড়াই হলো এটা। আমরা বাস্তব উদাহরণে দেখি, প্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ বিধেয় হিসেবে অবস্থিত ব্যবহৃত হয়েছে। তৃতীয় সংস্থান, যে সংস্থানে মধ্যপদ প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে অবস্থান করে তাকে তৃতীয় সংস্থান বলে। যে সংস্থানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য উভয় আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে অবস্থান করে তাকে দ্বিতীয় সংস্থান বলে। তৃতীয় সংস্থানে মধ্য আমরা দেখে নিই, সকল মানুষ হয় জি মধ্যপদ, কোনো টেবিল নয় জি মধ্যপদ দ্বিতীয় হিসেবে অবস্থান করেছে। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। আমরা দুইটা মধ্যপদকে যোগ করে নিলাম, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দ্বিতীয় সংস্থানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে থাকবে বিধেয় হিসেবে এবং অপ্রধান আশ্রয়বাক্যে থাকবে বিধেয় হিসেবে। তাহলে আমাদের চিত্রটা দাঁড়াই হলো এই রকম।
আমরা যদি বাস্তব উদাহরণে দেখি প্রধান আশ্রয় ব্যক্তিকে উদ্দেশ্য মধ্যপদ বিদায় হিসেবে অবস্থান করেছে আবার প্রধান আশ্রয় ব্যক্তিকে উদ্দেশ্য পদ মধ্যপদ বিদায় হিসেবে অবস্থান করেছে তৃতীয় সংস্থানে মধ্যপদ উভয় আশ্রয় ব্যক্তিকে অর্থাৎ প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় ব্যক্তিকে উদ্দেশ্য হিসেবে অবস্থান করে তাকে তৃতীয় সংস্থান বলে যেমন কিছু কবি হয় সকল কবি হয় মানুষ সুতরাং কিছু মানুষ হয় সব এখানে মধ্যপদ কবি উভয় আশ্রয় ব্যক্তিকে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে নিই